নমস্কার, সেভেনিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সাগরদ্বীপের বাসিন্দাদের জন্য সুখবর, এবার মুড়িগঙ্গা নদীর উপর 3.1 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে উদ্যোগী হল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই তিনি গঙ্গাসাগর সেতু তৈরির কথা ঘোষণা করেন। এই সেতু তৈরিতে ব্যয় হবে 1200 কোটি টাকা, আর প্রকল্পটির প্রথম বছরের জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। মুড়িগঙ্গা নদীর উপর লট 8 এবং সাগরদ্বীপের কচুবেরিয়ার মধ্যে একটি 3.1 কিলোমিটার দীর্ঘ সেতু স্থাপন হবে। এই সেতুটির নাম হবে গঙ্গাসাগর সেতু। এর ফলে সাধারণ মানুষের গঙ্গাসাগরের মতো একটি অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থানে যাওয়া সহজ হবে। স্থানীয় মানুষদের আর্থসামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটন বৃদ্ধির ক্ষেত্রেও এটি বিশেষ ভূমিকা নেবে। এই প্রকল্পটি আগামী 3 বছরে সম্পূর্ণ করা হবে, যার জন্য 1200 কোটি টাকা ব্যয় হবে। আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করছি। আর রাজ্য বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্যের এই প্রকল্পের কথা ঘোষণার পরেই যার পর্নায় খুশি গঙ্গাসাগর এলাকার মানুষজন, উচ্ছ্বসিত ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরাও। মামাটি সরকারের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম, স্বাগতম। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম, স্বাগতম। গতকালের বাজেটে সাগরদ্বীপবাসীকে নতুন বছরের গঙ্গাসাগর মেলা তো বটেই, সারা বছর ধরেই পুণ্যার্থীরা আসেন এই সাগর তীর্থে। পাশাপাশি রুটি রুজির টানেও বহু মানুষের যাতায়াত। এছাড়াও নিত্যযাত্রী, রোগী, ওই অঞ্চলের পড়ুয়া থেকে শুরু করে পণ্য পরিবহনের জন্য ভেসেলই একমাত্র ভরসা যাতায়াতের। আর আগামী 3 বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হলে সাগরদ্বীপ এলাকার উন্নয়ন এবং পর্যটনে জোয়ার আনতে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, জানালেন গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শমীর শাহ। দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের প্রত্যাশা স্বপ্ন পূরণ হয়েছে, কারণ যাতায়াতের জন্য ভীষণ অসুবিধা হতো। শুধু সাগরদ্বীপবাসী নয়, সারা ভারতবর্ষের মানুষ যারা তীর্থক্ষেত্রে আসা যাওয়া করতো, তারা সবাই কালকের এই ঘটনার পরেই সবাই খুশি, এবং সাগরের বিভিন্ন কর্ণারে কালকের মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এই ব্রিজের জন্য, হচ্ছে বাজেট পেশ করার জন্য। সাগরদ্বীপের মানুষ কি উপকার? সাগরদ্বীপের মানুষ তো ভীষণ উপকার। যে সমস্ত মানুষ রুজি রোজগারের প্রশ্নে কলকাতা যাত করতো, রুগী যারা নিয়ে যেত কলকাতাতে, কিংবা খেলার সূত্রে যারা বাইরে যেত, সার্ভিসের জন্য যারা বাইরে যেত, তারা ফিরে আসার জন্য যারা শঙ্কা প্রকাশ করতো যে নদীতে জল আছে কি জল নেই, সেই ব্যবস্থাপনা থাকবে না। তাই সাগরদ্বীপে একটা খুশির আবেগ আবহাওয়া চারিদিকে বিকশিত হচ্ছে। তবে গঙ্গাসাগর সেতু আদৌ তৈরি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এটা একটা লোক দেখানোর নাটক, কারণ ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর নিয়ে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার কোনোটাই তিনি পূরণ করতে পারেননি। শুনে নেব এ বিষয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনার অরুণ অভ দাস কি বললেন। দেখুন, আমরাও গঙ্গাসাগরে ব্রিজ হোক আমরাও চাই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন দেখলাম যে 1200 কোটি টাকা অ্যালটমেন্ট করেছে গঙ্গাসাগরের ব্রিজের জন্য। আমি তো বলবো এটা ভোটের আগে লোক দেখানো নাটক ছাড়ার কোনো কিছুই নয়। এর আগে মুখ্যমন্ত্রী 3টে সাগর উদ্বোধন করছিলেন, ঢেউ সাগর, ভোরসাগর আর রূপসাগর, কিন্তু বাস্তবে আমরা দেখতেই পাইনি এখনো কি ঢেউ সাগর, কি রূপসাগর, কি ভোরসাগর। 2022 সালে আমরা দেখেছি যে গঙ্গাসাগরের ব্রিজ তৈরি করে দিচ্ছি, আমরা সেন্ট্রাল সহযোগিতা করুক বা না করুক আমরা লোহার ব্রিজ করব, আমরা বাস্তবে দেখতে পাইনি। অতএব ভোট আসছে বলে এই সমস্ত নাটক শুরু করেছে, আর শিলান্যাস আর প্রতিশ্রুতি বহু দেখেছে গঙ্গাসাগরবাসী এবং পশ্চিমবাংলাবাসী, এতে মানুষ কিন্তু ভোলে না, মানুষ প্রস্তুত হয়ে আছে। কারণ এই সরকারের পক্ষে সম্ভব নয় ব্রিজ তৈরি করা, কারণ যারা
সরকারি কর্মীদের দিয়ে দিতে পারে না, শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারে না, তারা অনশন করছে, ধর্ণা করছে। আর কর্মসংস্থান জিরো, সেই সরকার 1200 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করবে, এটা ভাবলেও আমাদের লজ্জা লাগে। তবে আমরা চাই ব্রিজ হোক, কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেদিন পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে, দেখবেন তার পরের দিন থেকে গঙ্গাসাগরে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। সাগরদ্বীপ থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7AWAKE নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।